হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেল। তো আজকে আমাদের ইন্টারভিউ যে সেশনটা চলছে, সেই ইন্টারভিউ সেশনের আজকের ভিডিওতে বেশ কিছু কমন কোয়েশ্চেন্স আলোচনা করব, যেগুলো প্রত্যেকটা মানুষই চাকরি পেশা প্রবেশ জীবনে প্রবেশ করার আগে ইন্টারভিউ টেবিলে ফেস করতে হয় প্রত্যেকটা মানুষকেই। অর্থাৎ এই প্রশ্নগুলো প্রত্যেকটা চাকরি ক্ষেত্রে জিজ্ঞাসা করা হয়। যেহেতু এখানে প্রাইমারি টেট পরীক্ষা শেষ হয়েছে এবং তোমরা প্রত্যেকেই প্রাইমারি টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারপর সেখানে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছ, যদিও সময় যথেষ্ট রয়েছে তোমাদের হাতে, বেশ কয়েক মাস সময় রয়েছে তোমাদের হাতে, তো সেখানে যে কিছু কমন কোয়েশ্চেন্স রয়েছে সেই কমন কোয়েশ্চেন্সগুলো আজকে এখানে আলোচনা করছি। তার মধ্যে প্রথম কোয়েশ্চেনটাই হচ্ছে, এটা যে কোনো পেশাতে জিজ্ঞাসা করা হয় যে আপনি এই পেশায় কেন আসতে চান, অর্থাৎ আপনি কেন শিক্ষকতার পেশায় আসতে চাইছেন, এক কথা আপনি কেন প্রাথমিক শিক্ষক হতে চান। তো এই প্রশ্নের এক একজনের এক এক রকমের উত্তর হবে, এক একজনের ব্যক্তিগত উত্তর ভিন্ন ভিন্ন হবে, কিন্তু কিছু কথা মাথায় রাখতে হবে এই প্রশ্নের উত্তর দেওয়ার সময়, যাতে করে তোমার, তুমি যখন উত্তরটা দিচ্ছ তুমি নিজের থেকে সৎ থাকবে এবং তারপর সেখানে তোমার সামনে যে পরীক্ষকরা থাকবেন যারা তোমাকে সেই প্রশ্নটা করছেন তাদের প্রত্যেকের চোখে তাকিয়ে তুমি উত্তরটা দেবে, এবং তার পাশাপাশি তুমি যে কতটা এই কাজটা করতে চাও এবং তুমি তার জন্য যে তোমার নৈতিক কোন কোন দিকগুলো, তোমার এই কাজের কোন কোন দিকগুলো তোমার ভালো লাগে এবং তার পাশাপাশি এই কাজটা তুমি কতটা ভালোভাবে করতে পারবে সেই বিষয়টাও কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এখানে একটা মডেল উত্তর দেওয়ার চেষ্টা করেছি, তোমরা নিজেদের এই অবশ্যই মডেল উত্তরটা দেখবে এবং তার পাশাপাশি নিজের মতন করে উত্তর কিন্তু একটা তৈরি করবে। এই প্রশ্নটা তোমাদেরকে কিন্তু ফেস করতে হতেই পারে যে তুমি যে আপনাকে কেন আমরা এই শিক্ষকতার পেশায় নির্বাচন করব, কী জন্য আপনি এই পেশায় আসতে চান, আপনি এই পেশা থেকে কী চান, ঠিক আছে। তো এখানে একটা মডেল কোয়েশ্চেন একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি। তো কী রয়েছে বলছে, সমাজের প্রত্যেক মানুষই চায় নিজেকে সঠিক সুস্থভাবে সুপ্রতিষ্ঠিত করতে, অবশ্যই, এবং তার পাশাপাশি আর্থিকভাবে নিরাপত্তা পেতে। শিক্ষকতা পেশাটিকে আমি ঠিক তেমনই মনে করি, আমি মনে করি এই পেশায় যুক্ত হলে সমাজের বৃহত্তর স্বার্থে কাজ করার সুযোগ রয়েছে। এছাড়াও শিক্ষকতায় যেমন রয়েছে প্রভূত সামাজিক সম্মান, তেমনি রয়েছে সুশীল সমাজ বিনির্মাণে আদর্শ মানুষ গড়ার মতো ভূমিকা। সারা জীবন নিজেকে শিক্ষার ভিতরে আবদ্ধ রাখা যায়, নিজে জানা এবং অন্যকে জানানোর মধ্যে রয়েছে এক অন্যরকম আনন্দ। প্রত্যেকটা বিষয় ভালো মন্দ দেখি তোমাকে উল্লেখ করতে হবে এবং তার পাশাপাশি তোমার এই চাকরিটা থেকে কী কী তোমার চাহিদা রয়েছে, তুমি কেন এই চাকরিটাতে আসতে চাও। এখানে এই যে আর্থিকভাবে নিরাপত্তার ব্যাপারটা বলেছি, এই আর্থিকভাবে নিরাপত্তার ব্যাপারটাও একটা বড় পয়েন্ট, কারণ হচ্ছে তুমি বেকার সমস্যা থেকে তুমি জর্জরিত এবং সেই বেকার সমস্যা থেকে তুমি সমাধানের জন্য তুমি এখানে আসো। তার পাশাপাশি এখানে আরেকটা জিনিস আমি উল্লেখ করেছি যে সমাজে একটা সম্মান, অর্থাৎ এই যে দেখো সামাজিক সম্মান, তেমনি এটা প্রভূত সামাজিক সম্মান, শিক্ষকতার পেশা সামাজিক সম্মান, ঠিক আছে। কারণ আরেকটা জিনিস হচ্ছে এখানে শিক্ষকদেরকে প্রত্যেকে কিন্তু, বিশেষ করে স্কুল টিচারদেরকে, তো স্টুডেন্টসরা কিন্তু রোল মডেল হিসেবে দেখে। একজন অন্য যে কোনো পেশার ব্যক্তি, মানুষ যখন সমাজে চলাফেরা করেন এবং তার পাশাপাশি যখন একজন শিক্ষক বা শিক্ষিকা সমাজে চলাফেরা করেন তার ইম্প্যাক্ট অনেক বেশি পড়ে। একজন শিক্ষক বা শিক্ষিকা রাস্তাঘাটে এমন কোনো আচরণ তার করা কখনোই উচিত নয় যেগুলো তার স্টুডেন্টস বা সমাজে সেগুলো একটা খারাপ ইম্প্যাক্ট পড়তে পারে। তো সেটা একটা বড় ব্যাপার রয়েছে, সামাজিক একটা সম্মান রয়েছে। তার পাশাপাশি কিন্তু এই যে একটা বৃহত্তর স্বার্থে, অর্থাৎ এই বিষয়টা যদি জিজ্ঞাসা করে যে বৃহত্তর স্বার্থে কাজ করা বলতে আপনি কী বোঝাতে চেয়েছেন, আপনি কোন বৃহত্তর স্বার্থে কাজ করতে চান, তখন এটা উত্তর হতে পারে যে ছোট থেকেই বাচ্চাদের তাদের মানসিক বিকাশ ঘটানো, তাদের শারীরিক বিকাশ ঘটানো, তাদেরকে সঠিক পথে গাইড করা, এটা একজন শিক্ষকেরই কর্তব্য, একজন শিক্ষিকারই কর্তব্য। এবং সেই পেশাতে যুক্ত হলে আগামী দিনের দেশের যে ভবিষ্যৎ সেই বাচ্চাদের হাতে, কিন্তু সেই বাচ্চাদেরকে একজন সুনাগরিক, একজন দায়িত্বপ্রাপ্ত নাগরিক হিসাবে বিদ্যালয় থেকেই কিন্তু তৈরি করা হয়। বিদ্যালয়ে কিন্তু প্রথম তারা কিন্তু সেই শিক্ষাটা পেয়ে থাকে। তো এখানে সমাজের বৃহত্তর স্বার্থে কাজ করার ব্যাপারটা কিন্তু এইভাবে ব্যাখ্যা করা যেতে পারে। আর্থিকভাবে নিরাপত্তার ব্যাপারটা বললাম, অবশ্যই এখানে কিন্তু জিজ্ঞাসা হতে পারে যে নিজে থেকে কখনোই কিন্তু নিজের আর্থিক অনটনের কথা, নিজের আর্থিক অভাবের কথা, কষ্টের কথা কিন্তু ইন্টারভিউ টেবিলে বলতে যাওয়াটা কখনোই ঠিক নয়। যদি কেউ কোনো পরীক্ষক বিশেষভাবে জিজ্ঞাসা করে থাকেন তাহলে সেই বিষয়ে কিন্তু বলা যেতে পারে, আদারওয়াইজ এটা কিন্তু বলা কখনোই ঠিক হবে না। আর তার পাশাপাশি এখানে একটা জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে নিজেকে সঠিক সুস্থভাবে সুপ্রতিষ্ঠিত করা, অবশ্যই সুপ্রতিষ্ঠিত করা, কারণ কি নিজের সমাজে, এক সমাজে একটা প্রতিষ্ঠান, সমাজে একটা তোমার স্বীকৃতি তৈরি হচ্ছে ইত্যাদি, এই বিষয়গুলো কিন্তু বলা যেতে পারে। আমি বলছি না যে এটাই একমাত্র বেস্ট অ্যান্সার, আমি এটা বলছি না, আমি বলছি এটা একটা মডেল অ্যান্সার। এবং এই এই টপিকগুলোকে তোমার উত্তরের মধ্যে একটা কম্প্যাক্ট ওয়েতে তুমি কিন্তু প্রেজেন্ট করতে পারো।
পরীক্ষকদের সামনে, ঠিক আছে? কারণ ওখানে ওই কয়েক কিছু মিনিটের মধ্যে, 5 থেকে 10 মিনিটের মধ্যেই তারা তোমাকে দেখে কিন্তু ঠিক করবেন তোমার মধ্যে কতটা ক্যাপাসিটি রয়েছে, এবং সেখানে তোমাকে ওই আউট অফ 10 কিন্তু মার্কসটা দেওয়া হবে। আরও একটা প্রশ্ন যেটা, সেটা হচ্ছে খুবই ভাইটাল এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা করা হয়, আপনাকে কেন নির্বাচন করা হবে। এবার মনে করো যে অসংখ্য প্রার্থীরা যারা ইন্টারভিউতে পার্টিসিপেট করবে, সেখানে রেশিও হবে একরকম, এবার সেই পার্টিসিপেশনের মধ্যে তুমি পার্টিকুলার একটা ক্যান্ডিডেট, তুমি কেন নির্বাচিত হবে বা তোমাকে নির্বাচন কেন করবেন? কারণ তাদের কাছে তো আরও হাজার হাজার ক্যান্ডিডেটস এসেছেন, তাদেরকে ছেড়ে তোমাকে কেন নির্বাচন করাবে? এই প্রশ্নটা যখন করা হবে, এই প্রশ্নটা সবাইকেই করা হয় কম বেশি, ঠিক আছে? এই প্রশ্নটা কিন্তু কম বেশি সবাইকেই করা হয়, তো কেন তোমাকে নির্বাচন করা হবে এই প্রশ্নের ক্ষেত্রে চাকরিদাতারা কী জানতে চেয়েছেন বা কী জানতে চান, সেটা হচ্ছে প্রথম যে তুমি নিজেকে কতটা তুলে ধরতে পারছো, আপনি নিজেকে তুলে ধরতে পারছেন কি না, অর্থাৎ আপনার যে যোগ্যতা রয়েছে সেই যোগ্যতাটা আপনি সঠিকভাবে সেখানে তুলে ধরতে পারলেন কি না। যখন প্রশ্ন উত্তরগুলো করা হলো, প্রশ্ন উত্তর পর্যায়ে মানে পর্ব যখন চললো, সেই সময় আপনি কতগুলো সঠিকতা দিতে পারলেন, তার চেয়ে বড় কথা যেগুলো প্রশ্ন আপনি পারলেন না সেগুলোকে আপনি কীভাবে ট্যাকেল করলেন, সেই বিষয়গুলো, আপনি অন্যদের থেকে কতটা দক্ষ, অর্থাৎ অন্যান্যদের থেকে কতটা তুমি এগিয়ে রয়েছো, সেই বিষয়টা, আপনাকে যে পদের জন্য নিয়োগ করা হবে সেই পদটির জন্য আপনি সত্যি নিজেকে উপযুক্ত মনে করেন কিনা, সবচেয়ে বড় কথা। কখনো এটা বলা যাবে না যে আমি চেষ্টা করব এইভাবে, বা চেষ্টা করব অবশ্যই বলা যেতে পারে, কিন্তু নিজেকে কখনো ডেপ্রাইভ ফিল করানো যাবে না ওখানে। ওখানে এটা বোঝাতে হবে যে হ্যাঁ, তুমি নিজেও মনে করছো তুমি সেই পদের জন্য যোগ্য, এবং সেই পরিপ্রেক্ষিতে তুমি সেখানে ইন্টারভিউ দিতে এসেছো। সেলফ কনফিডেন্সটা রাখতে হবে, ওভার কনফিডেন্স না, সেলফ কনফিডেন্সটা রাখতে হবে, এবং তুমি যে কতটা উপযুক্ত সেটা কিন্তু তোমার বিহেভিয়ারেই কিন্তু সেখানে প্রকাশ পাবে, ঠিক আছে? অর্থাৎ আপনাকে যে পদের জন্য নিয়োগ করা হবে সেই পদের জন্য আপনি যোগ্য কিনা, আর কনফিডেন্স, আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স কতটা রয়েছে, সে সেলফ কনফিডেন্সটাও কিন্তু সেখানে দেখা হবে, এবং সর্বোপরি আপনি যে সত্যি একজন ভালো প্রার্থী তার একটু যথাযথ প্রমাণ। যথাযথ প্রমাণ মানে কি, সেটা তুমি যখন পড়াবে, তুমি যখন ডেমো ক্লাসটা ওখানে দেবে, মানে যেখানে টিচিংটা করবে, সেটা দেখেই তারা বুঝতে পেরে যাবেন, এবং সর্বোপরি আপনি প্রতিষ্ঠানকে, অর্থাৎ আপনার স্কুলকে, আপনি শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে কতটা সমর্থ সেটা কিন্তু তারা সেখানে বুঝবে। তো এটারও কিন্তু একটা অ্যান্সার তোমাদেরকে রেডি করতে হবে, এটা ইন্ডিভিজুয়াল অ্যান্সার হবে, নিজের নিজের মতন করে কেন নির্বাচন করা হবে, অর্থাৎ তোমার মধ্যে শিক্ষক বা শিক্ষিকা হওয়ার যে ইচ্ছা সেটা কবে থেকে এসছে, কেন এসছে, এবং তুমি নিজেকে কতটা সেখানে একেবারে উজাড় করে দিতে পারো, সেই বিষয়গুলো কিন্তু এখানে দেখা হবে। তো এখানে দুটো প্রশ্ন আজকে জাস্ট আলোচনা করলাম, এরকম আরও প্রশ্ন আসবে, কোন কোন টপিকগুলোকে বিশেষভাবে কভার করতে হবে সেগুলো আমরা এখানে এক এক করে কভার করব। যারা একেবারে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ আস, থ্যাংক ইউ ভেরি মাচ।